মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, যে যেখানেই আছো নিরাপদে আছো। আমি সাথী রায়, সহকারী শিক্ষক মডেল একাডেমি। আজকে তোমাদের গণিত ক্লাস নিতে আসলাম। তো চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আজকে আমি তোমাদের প্রথমে যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে 100 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটি। দেখো, রহিমা বেগম কিছু চাল ওজন করেন। তিনি 1 কিলোগ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা ও 100 গ্রামের ব্যবহার করেন। চাউলের ওজন কত ছিল? এখন তাহলে আমরা চাউলের ওজনটি বের করব। তো চলো আমরা আমাদের বোর্ডের দিকে লক্ষ্য করি। রহিমা বেগম যখন চাউলের ওজন করেন তখন তিনি 1 কিলোগ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা ও 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন। তো চলো আমরা চাউলের ওজনটি বের করি। 2টি 1 কিলোগ্রামের বাটখারা, 2টি 1 কিলোগ্রামের বাটখারা হচ্ছে কি 2 গুণ 1 কিলোগ্রাম সমান 2 কিলোগ্রাম। আর বলা হয়েছে কি 1টি 500 গ্রামের বাটখারা, 1টি 500 গ্রামের বাটখারা সমান কি 500 গ্রাম। আর বলা হয়েছে কি 2টি 100 গ্রামের বাটখারা, 2টি 100 গ্রামের বাটখারা সমান 2 গুণ 100 গ্রাম। এরপর আমরা কি করব, সংখ্যাগুলোকে যোগ করব। আমাদের 2 কিলোগ্রাম আছে, 2 কিলোগ্রাম আমরা সরাসরি লিখে ফেলবো। আর আমাদের 500 গ্রাম আর 200 গ্রাম আছে, এর সাথে আমরা 500 গ্রাম আর 200 গ্রাম যোগ করলে আমাদের কত আসে, 700 গ্রাম। তাহলে আমাদের চাউলের মোট ওজন কত, 2 কিলোগ্রাম 700 গ্রাম। এটাই আমাদের উত্তর, উত্তর 2 কিলোগ্রাম 700 গ্রাম। এবার আমরা 100 পেজের 9 নম্বর অঙ্কটি খেয়াল করি। 1 প্যাকেট চিনির ওজন 1 কিলোগ্রাম 250 গ্রাম, এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে? আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অতএব 1 কিলোগ্রাম 250 গ্রাম সমান 1000 গ্রাম যোগ 250 গ্রাম, যোগ করে আমাদের আসে কত, 1250 গ্রাম। এখন আমাদের চিনির ওজন মাপতে কি কি বাটখারা লাগবে দেখো, 1টি 1 কিলোগ্রামের বাটখারা সমান 1 গুণ 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম। 1টি 200 গ্রামের বাটখারা সমান 1 গুণ 200 গ্রাম সমান 200 গ্রাম, 1টি 50 গ্রামের বাটখারা সমান 1 গুণ 50 গ্রাম সমান 50 গ্রাম। আমরা এই তিনটাকে যোগ করলে আমাদের আসে কত, 1250 গ্রাম। তাহলে 1 প্যাকেট চিনি মাপতে 1টি 1 কিলোগ্রাম, 1টি 200 গ্রাম এবং 1টি 50 গ্রামের বাটখারা লাগবে। এটাই আমাদের উত্তর। আশা করি আমি যে বাটখারার অঙ্কগুলো তোমাদের করিয়েছি তোমরা এগুলো বুঝতে পেরেছ এবং খাতায় তুলে নিয়েছ। এখন আমি তোমাদের 103 পৃষ্ঠা থেকে আরো কয়েকটি অঙ্ক করাবো। 103 পৃষ্ঠা থেকে আমি তোমাদের প্রথম যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে, সুজন প্রতিদিন সকালে 1 ঘন্টা 45 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে, সে প্রতিদিন কত সময় হাঁটে? আমরা একটু লক্ষ্য করি। সুজন প্রতিদিন সকালে হাঁটে 1 ঘন্টা 45 মিনিট, বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট। আমরা এটিকে যোগ করব, যোগ করে আমাদের আসে 3 ঘন্টা 55 মিনিট। তাহলে সুজন প্রতিদিন হাঁটে 3 ঘন্টা 55 মিনিট। পরের অঙ্কটি দেখো, মিতু সকালে 7টা 25টায় বিদ্যালয়ে গিয়েছিল এবং 11টা 40টায় ফিরে এসেছিল, মিতু কত সময় বাড়ির বাইরে ছিল? দেখো, মিতু বিদ্যালয় থেকে ফিরে এসেছিল 11টা 40টায় আর বিদ্যালয়ে গিয়েছিল 7টা 25টায়। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের আসে, 4-এর ডান পাশে 0 আছে, আমরা 0কে 10 ধরবো, 10 থেকে 5 চলে গেলে কত আসে, 5। আর ওই যে 0-এর পাশে 1টা ছিল সেটা আমরা 2-এর সাথে যোগ করবো, তাহলে কত হবে, 3। 4 থেকে 3 চলে গেলে 1, আর তোমার নিচে আছে 7 আর উপরে আছে 1, 1-এর পাশে 1 ধরলে হয় 11, 7 থেকে আমরা 11 পর্যন্ত গুণি, 7 হলে 8, 9, 10, 11 কত হয়, 4। অর্থাৎ 11 থেকে আমরা 7 বিয়োগ করলে আসে 4। তাহলে মিতু বাইরের বাড়ির বাইরে ছিল কতক্ষণ, 4টা 15টা, অর্থাৎ আমরা এই 4 আর 15 যে লিখা সেটাকে আমরা কি লিখবো, 4 ঘন্টা 15 মিনিট। অর্থাৎ মিতু বাড়ির বাইরে ছিল কতক্ষণ, 4 ঘন্টা 15 মিনিট। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো বাসায় এসডব্লিউ করবে।
সবাই নিরাপদে থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।